বহুরূপী অভিমন্যুর আত্মগোপনের আড়ত কোন কোন শক্তিশালী চক্রয় রক্ষণাবেক্ষণ দিছে অভিমন্যু? সাত মাহে কিয় অভিমন্যুক বিচারি পোৱা নাছিল অসম আৰক্ষীয়ে? কাম ভেদে নাম রূপ সলাই বিগত সাত মাহে পলাই আছিল এই কুখ্যাত বিজেপি নেত্রীর আত্মহত্যার গোচরের মূল অভিযুক্ত অভিমন্যু দাস। কোলা হীরার ব্যবসায়ের মুকলি বেহাত জড়িত থাকা অভিমন্যু পড়িল গোলাঘাট আরক্ষীর জালত। কয়লার ব্যাপারত জড়িত আছিল দাগী অপরাধী। রাজনৈতিক শক্তিয়ে রক্ষণাবেক্ষণ দিছিল নাকি অভিমন্যু? সৃষ্টি হওয়া এই প্রশ্নের উত্তর নাই এতিয়া কারুরে হাতত। দুই হাতত পিস্তল লৈ মুকলি আকাশের তলত ঘুরি ফুরা অভিমন্যুর বেকত কোন? অভিমন্যু দাসর হাতত আছিল দুটাকৈ পিস্তল। গুয়াহাটী আর মণিপুরের অনুজ্ঞাপত্র আছিল পিস্তল দুটার। হয় অনুরাগ সলিহাক গান পয়েন্টত থই মোবাইল থপিয়ে অনা অভিমন্যুয়ে নির্বিঘ্নে চলাই গৈছিল কয়লার রমরমিয়া ব্যবসায়। রাজনৈতিক নেতার আশীর্বাদত নাগাল্যান্ডত থাকি অভিমন্যুয়ে চলাই গৈছিল কয়লা শিলর অবৈধ বেহা। সাত মাহর পাছত হলেও ভুলতে আরক্ষীর বেহুত সোমাই পড়িল এইটো বেশ রূপ সলনি করা অভিমন্যু। আরক্ষীয়ে অভিমন্যুর চেহারা চিনিবই পড়া নাছিল। গুলি ফুটাই সরু পথারর প্রায় মুকলি হবলৈ লৈছিল অভিমন্যু। পিছে আরক্ষীর বেহুত সোমাই পড়িল কুখ্যাত অভিমন্যু। কিন্তু আজি পর্যন্ত সন্ধান নাই অভিযুক্ত কুলদীপ দাসক। অভিমন্যুক নিজের জিম্মাত লবলৈ দুই এদিনতে সরু পথারলৈ রওনা হব গুয়াহাটির সানমারী আরক্ষী। পূর্বে চার্জশ্বিট দাখিল নকৰাৰ বাবে এতিয়া ইন্দ্রাণী তহবিলদার কাণ্ড আর বিজেপির চাকরির বেহার দীবন অনুরাগ তৃষ্ণা গেঙর অভিযুক্ত এতিয়া মুকলি আকাশের তলত। অভিমন্যু জালত পড়ার পিছত এতিয়া দ্বিতীয়বারের বাবে আরক্ষীর সাহস হবনে সাত মাস পূর্বর এই কুকীর্তির ফাইল পুনের খুলবলে? গুয়াহাটির পর দীপাঙ্কর দাস, নিউজ18 অসম নর্থ ইস্ট। বহুরূপী অভিমন্যুর আত্মগোপনের আড়ত কোন কোন শক্তিশালী চক্রয় রক্ষণাবেক্ষণ দিছে অভিমন্যু? সাত মাহে কিয় অভিমন্যুক বিচারি পোৱা নাছিল অসম আরক্ষীয়ে? কাম ভেদে নাম রূপ সলাই বিগত সাত মাহে পলাই আছিল এইটো কুখ্যাত বিজেপি নেত্রীর আত্মহত্যার গোচরের মূল অভিযুক্ত অভিমন্যু দাস। কোলা হীরার ব্যবসায়ের মুকলি বেহাত জড়িত থাকা অভিমন্যু পড়িল গোলাঘাট আরক্ষীর জালত। কয়লার ব্যাপারত জড়িত আছিল দাগী অপরাধী। রাজনৈতিক শক্তিয়ে রক্ষণাবেক্ষণ দিছিল নাকি অভিমন্যু? সৃষ্টি হওয়া এই প্রশ্নের উত্তর নাই এতিয়া কারুরে হাতত। দুই হাতত পিস্তল লৈ মুকলি আকাশের তলত ঘুরি ফুরা অভিমন্যুর বেকত কোন? অভিমন্যু দাসর হাতত আছিল দুটাকৈ পিস্তল। গুয়াহাটী আর মণিপুরের অনুজ্ঞাপত্র আছিল পিস্তল দুটার। হয় অনুরাগ সলিহাক গান পয়েন্টত থই মোবাইল থপিয়ে অনা অভিমন্যুয়ে নির্বিঘ্নে চলাই গৈছিল কয়লার রমরমিয়া ব্যবসায়। রাজনৈতিক নেতার আশীর্বাদত নাগাল্যান্ডত থাকি অভিমন্যুয়ে চলাই গৈছিল কয়লা শিলর অবৈধ বেহা। সাত মাহর পাছত হলেও ভুলতে আরক্ষীর বেহুত সোমাই পড়িল এইটো বেশ রূপ সলনি করা অভিমন্যু। আরক্ষীয়ে অভিমন্যুর চেহারা চিনিবই পড়া নাছিল। গুলি ফুটাই সরু পথারর প্রায় মুকলি হবলৈ লৈছিল অভিমন্যু। পিছে আরক্ষীর বেহুত সোমাই পড়িল কুখ্যাত অভিমন্যু। কিন্তু আজি পর্যন্ত সন্ধান নাই অভিযুক্ত কুলদীপ দাসক। অভিমন্যুক নিজের জিম্মাত লবলৈ দুই এদিনতে সরু পথারলৈ রওনা হব গুয়াহাটির সানমারী আরক্ষী। পূর্বে চার্জশ্বিট দাখিল নকৰাৰ বাবে এতিয়া ইন্দ্রাণী তহবিলদার কাণ্ড আর বিজেপির চাকরির বেহার দীবন অনুরাগ তৃষ্ণা গেঙর অভিযুক্ত এতিয়া মুকলি আকাশের তলত। অভিমন্যু জালত পড়ার পিছত এতিয়া দ্বিতীয়বারের বাবে আরক্ষীর সাহস হবনে সাত মাস পূর্বর এই কুকীর্তির ফাইল পুনের খুলবলে? গুয়াহাটির পর দীপাঙ্কর দাস, নিউজ18 অসম নর্থ ইস্ট।